আমি নোটিফিকেশন পেলাম স্টোরের পক্ষে এসপির পক্ষ থেকে জনাব রাশিদ সাহেব এবং ইলেকট্রনিক শাখার অর্ধ ইনচার্জ পুরোপুরি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা আমাকে কিছুক্ষণ আগে জানালেন একটা মাল ফাবরিকের স্টোরে সিজিল ক্যান্সার হাসপাতালের বায়োসেফটি কেবিনে। এর মূল কাজটাই হইল আমরা ক্যান্সারের যে সমস্ত রিয়েজেন্ট এবং যে সমস্ত মেডিসিন এবং ড্রাগ রাখি সে সমস্ত জিনিসকে দীর্ঘমেয়াদী রাখতে গেলে পরে তাদেরকে একটা সেফটি বক্সে রাখতে হয়। এটা আমরা বলি সেফটি কেবিন। উদাহরণস্বরূপ আমরা যখন খাওয়া দাওয়া রাখি পচন ধরতে পারে গলন ধরতে পারে সেজন্য আমরা ফ্রিজে রাখি, আবার কিছু কিছু মাছ মাংস ডিপ ফ্রিজে রাখি। অর্থাৎ ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে যে সমস্ত ড্রাগ রিয়াকশন করে তার ইফিকেসি তার পটেন্সিয়ালিটি এবং এদেরকে নষ্ট করতে পারে সেটা প্রতিরোধ করার জন্য। এবং তারপরেও আর একটা জিনিস আছে, আমরা যখন যে কোনো খাদ্যদ্রব্য নিয়ে আসি তার মেসেজ করি ধোয়া মশা করি করার পরে নিরাপদে আমরা রান্না বান্না করি। এই টোটাল এন্টায়ার সিস্টেমটার জন্য একটা ক্যাবিনেট লাগে, তাকে বলা হয় সেফটি ক্যাবিনেট প্রিজার্ভ করার জন্য। আর এটা যেহেতু বায়ো ইঞ্জিনিয়ারিংয়ে বায়ো লেভে জীবনের উপরে এদের শুধু যে মানুষের ক্ষেত্রে তা না, অনেক জায়গায় লাগতে পারে, যে কোনো পশু পাখি গাছপালার জন্য লাগতে পারে। দ্যাট মিন্স এদের বায়ো সেফটি ক্যাবিনেট যাতে এদের ইফিসিয়েন্সি ভালো থাকে। এর মধ্যে মেইন ফিল্টার হলো হেপা ফিল্টার। হেপা ফিল্টারের কাজ হলো যে কর্মতে যে ফিল্টারিং করবে সেটা যেমন আমি নাকি নিঃশ্বাস নিচ্ছি আমার এখান থেকে যে শ্বাস প্রশ্বাস ত্যাগ হচ্ছে, আমি যখন শ্বাস নিই তখন একটা বাইরের ইয়ার থেকে কোনো বজ্র আমার নাকের দুটোতে লাঙ্গে ইনফেকশন, আবার আমি যদি সেকেন্ডারি সারি আবার আর একজনের জন্য ইনফেকশন। এই হসপিটালের মেইন উদ্দেশ্য হলো যে ভালো একটা কিছু করতে গিয়ে খারাপ যেন কিছু না হয়। তাহলে সেফটি ইজ দ্য ফার্স্ট, পেশেন্ট সেফটি অ্যান্ড অপারেশন সেফটি অ্যান্ড ড্রাগ সেফটি, এই মিলে হেপা ফিল্টারের কাজ হলো যে যে সমস্ত ইয়ারে কন্টামিনেশন থাকবে এই কন্টামিনেশনকে দূর করার নাম হলো ডিকন্টামিনেটেড হইতে হবে অ্যাটমোসফিয়ার, সেজন্য হেপা ফিল্টার লাগছে। এরপরে আমরা আল্ট্রাভায়োলেট যে জিনিসটা দেখলাম সেন্সর টেম্পারেচার সেন্সর দেখলাম আর এর সাথে পাওয়ার সুইচ বোর্ড সাপ্লাই দেখলাম, ডিফারেন্স টাইপ অফ ফিল্টার দেখলাম, ইয়ার ফিল্টার ইনলেট ফিল্টার আউটলেট ফিল্টার দেখলাম, এগুলো অল সোর্স অফ প্রোটেকশন। এটা আমি নোয়া দেখলাম এবং কাঁদা দেশ দেওয়া হয়েছে আর ভিটারে অ্যাডভান্স বায়োটেকনোলজি তার যে ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ার যারা আছেন তারা এটা প্যাশনেট এবং অবভিয়াসলি তারা সার্টেনলি অ্যাডভান্স বায়োমেডিকেল তারা এই সাবজেক্ট সম্পর্কে ভালো জানেন। আর আমাদের স্টোর কিপার সাহেব এবং আমাদের সম্মানিত সেকশন ইনচার্জ গোলাম মোস্তফা সাহেবও ভালো অভিজ্ঞতা রাখে, আমার অনেক কিছু অজানা ছিল আমি জানতেছি। দয়া করে এই ভিডিওটা আমাদের অফিসের জনগণই করতেছে, যদি কেউ অন্যরা করে থাকেন তাহলে এটা যদি ইউটিউবে দেন আবার কাটাকাটি করে দেন তাহলে দায় দায়িত্ব তাকেই নিতে হবে, সরকার বলে ডিজিটাল আইনে মামলা হবে। আর আমাদের ভিডিওটা শুধু আমাদের ওয়ার্কের ট্রান্সপারেন্সি চ্যালেঞ্জিং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড দেন কোয়ালিটি রক্ষা করার জন্য, এটা দিয়ে কারো ক্ষতি করার জন্য আমি যে আমার কাজ করতেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের অধ্যাদেশ দিয়েছেন যে কাজগুলি আছে তার যতন কতটা ট্রান্সপারেন্সি, এরপরে হইল কি অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড দেন কোয়ালিটি, এই আদেশে আদিষ্ট হচ্ছি। আজকের সার্ভে সুন্দর হলো, জয় বাংলা, বাংলাদেশ চির অমর।